শীতকালের দুপুরে পিঠে রোদ লাগিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা হ্যাঁ আজকে দুপুরে কি মনে হলো বানিয়ে ফেললাম পেয়ারা মাখা বা কাঁচা পেয়ারার ভর্তা ভীষণ টক আর ভীষণ ঝাল ভীষণ মিষ্টি আর সেরকমই নুন সব রকম মিলিয়ে দারুণ ছিল এই ভর্তাটা তো কেন খেলাম এই ভর্তা জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানী আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই গতকাল গিয়েছিলাম ঋদ্ধিকে ডাক্তার দেখাতে মেয়েটা দীর্ঘদিন ধরে সর্দি আর কাশির জন্য ভুগছে ডাক্তারবাবু বললেন কিছুটা অ্যালার্জেটিক সমস্যা আর কিছুটা ওয়েদার চেঞ্জ তো সব মিলিয়েই মেয়েটা প্রায় এক বছর ধরে এভাবেই ভুগে চলেছে যে ডাক্তারই দেখায় না কেন মেডিসিন খাওয়ার পরে বলে আর হবে না এগুলো কিন্তু তারপরেও ও সেই ঘুরে ফিরে কাশি সর্দি লেগেই রয়েছে তো যাই হোক এগুলো তো হয়তো থাকবে ওয়েদার চেঞ্জ যেহেতু হচ্ছে আর সর্দি কাশিও প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাচ্চারই হয়ে চলেছে ছোটোবেলায় দেখেছি ডিসেম্বর মাসে আমাদের কম্বল গায়ে দিতে হতো মোজা টুপি সোয়েটার ভালো করে পড়তে হতো ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই পয়লা ডিসেম্বর আজকে শুরু হয়ে গেলেও শীতের দাপট কিন্তু সেভাবে নেই আর জানি না কবে শীত পড়বে তবে শীত পড়ুক আর নাই পড়ুক আমাদের কিন্তু রেগুলারের কাজকর্ম যেগুলো আছে সেগুলো করে যেতেই হবে হ্যাঁ তো এটা ছিল গতকালকে একটা ছোট্ট ক্লিপ বাড়ি থেকে বেরিয়েছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে প্রকৃতিটা ভীষণ ভালো লাগছিল মুগ্ধকর আর যে যেহেতু আমাদের এই গ্রাম বাংলায় বাড়ি গ্রামে বাড়ি তাই চারিদিকটা পুরো সবুজে ভরা দুদিকে ঝিল মাঝখান থেকে রাস্তা তো চারিদিকের দৃশ্য দেখতে দেখতেই কিন্তু যাচ্ছিলাম আর আমার ক্যামেরায় কিছুটা হলো বন্দি করে রাখলাম ভালো লাগছিল প্রকৃতিটা দেখতে গতকাল বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলাম নিমতোড় থেকে শিঙাড়া আর মিষ্টি মেয়ে খেতে চেয়েছিল চেয়েছিলো কাঁচাগোল্লা আর আমি আর ডিদ্ধি দুজনেই কিন্তু শিঙাড়া ভালোবাসি তাই গরম গরম শিঙারা নিয়ে এসেছিলাম তো রিদ্ধিকে এই দুধটা দেবো আর আমি নেবো চা ওর বাবা ঘরে নেই তাই আমি আর ঋদ্ধি আজকে সন্ধেবেলা চা আর মুড়ি খাবো এখানে শিঙাড়াটা ভেঙে দিয়ে মুড়িটা মেখেছিলাম আর ঋদ্ধিকে দিয়েছিলাম একটা মিষ্টি তো এটা দিয়ে সন্ধ্যেবেলা টিফিন করলাম এটা পরের দিন সকালবেলা রিদ্ধিকে দিলাম অঙ্কুরিত ছোলা মুড়ি বাদাম এগুলো সাথে চা ছিল চা ওকে আজকে দিই তো এটা খেয়েই ও পড়তে বসেছিলো কারণ অনেকটা দেরি করে সকালে আজকে উঠেছে এখন প্রায় সাড়ে সাতটা বাজে অন্যদিন এই সময় ও খাওয়া হয়ে যায় পড়াও শুরু হয়ে যায় সকালে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাত মুসুর ডাল আর ছিল পালন শাক বেগুন আলু ফুলকপি সিম সমস্ত সবজি দিয়ে একটা তরকারি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়ার পরে মনে হলো যে ভিডিও করা হয়নি কি 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 মেনুতে ছিল এটা ছিল বড়বটি ভর্তা আর এখানে দেখেছেন কি গতকালকে যে ভাতটা নিয়ে গেছিলাম টিফিনের জন্য তো রিদ্ধি আমি কিছুটা খেলেও ওর বাবা খায়নি তো সেই ভাতটাই বেঁচে যায় আর ওটা দিয়ে আমি বানিয়েছিলাম ভাত ভাজা হ্যাঁ সমস্ত রকম সবজি তো ছিলই সামান্য একটু পেঁয়াজ একটু সর্ষে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরন দিয়ে এই ভাত ভাজাটা করেছিলাম ভীষণ টেস্টি হয় খেতে চাইলে ডিমও দেওয়া যায় মাঝে মাঝে মাও কিন্তু এভাবে দেখতাম বানিয়ে দিত আর এই যে মিষ্টিটা এটা কি মিষ্টি আমি নাম জানি না পুরোটাই ক্ষীরের আর ওর বাবা বললো ক্ষীর মালাই কিন্তু ক্ষীরমালাই তো এমন হয় না খেতে বেশ টেস্টি ছিল নতুন দোকানে দেখেছে এসছে তো নিয়ে চলে এসছে এমনিতেই আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি জানে তো কত রকম মিষ্টি এগুলো ছিল ল্যাংচা ওটা ছিল মুগের জিলাপি মুগ ডালের জিলিপি আর ওটা তো ক্ষীরমালাই তো মিষ্টি সবসময় ঘরে মজুত থাকে আর এখন এই যে পেঁপে কেটে নিয়েছি পেঁপে কেটের বাবা ছিল বাগানে পেঁপেগুলো ছিল ভীষণ মিষ্টি আর একদম বীজ নেই একদম সিডলেস পেঁপে যেটাকে বলে তো গাছে প্রায়ই পেঁপে পাকছে রেগুলারই অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন যারা রেগুলার ভিডিও দেখেন তো বাগানেই যাচ্ছি পেঁপে দেওয়ার উদ্দেশ্যে এখন রোদ রোদের সময় এই ঠান্ডা ঠান্ডা পেঁপে খেতে দুর্দান্ত লাগবে তো বাগানে এসে দেখি গাছে প্রচুর ফুল ফুটেছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এই ফুলগুলো গাদা নামে পরিচিত সম্ভবত আমার ঠিক জানা নেই তবে এর নামটা কি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের বাড়িতে এখন পুজো হচ্ছে না আমাদের মিতা মিতাসুজ মানে বংশের একজন মারা গেছে ঠাকুমা সে কারণেই পুজো বন্ধ গাছের ফুলগুলো তাই এখনও গাছেই পড়ে আছে প্রচুর পরিমাণে এই ফুলগুলো ফুটেছে প্রায় সব বাড়িতেই এই গাছ এখন রয়েছে আর এই কালারটা গেরুয়া টাইপের গেরুয়া কালার আর অন্য কালারও এটার হয় হলুদ টাইপের সুন্দর লাগছিলো বাগানটা পুরো ফুলে ভরা গাছে সব ফুলই মোটামুটি রয়েছে জবা আর এখানে একটা গাছ মন্দিরের সামনে এটাতেও ছিল অনেক ফুল হঠাৎ করেই পরিচিত একজন বাড়িতে আসলো তো তার জন্য আর ইতির বাবার জন্য করে দিলাম গ্রিন টি সাথে পাপড় ভাজা হয়তো কম্বিনেশনটা একটু হল আলাদা লাগছে হ্যাঁ গ্রাম বাংলায় এসব চলে পাপড় ভাজা তারপরে সাবুর পাঁপড় এমনি পাঁপড় ভাজা চানাচুর এগুলো চায়ের সাথে কিন্তু ভালোই লাগে আর এই যে পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম এভাবে তাই দেখালাম তো চায়ের সাথে পাঁপড় ভাজা খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো আপনার আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন রিদ্ধি স্কুল যাওয়ার সময় বলে গেছিল মা আজকে কিন্তু পেয়ারা মাখা করবো ছাদে বসে দুজনে খাবো হ্যাঁ যথারীতি যা বলা থাই কাজ পেয়ারাগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে আর এর মধ্যে পাকা তেঁতুল পুরনো তেঁতুল দিলাম বিট নুন চিনি কাসন্দ আর একটা লঙ্কা দিয়েছি কারণ মেয়েটা খাবে ও বেশি ঝাল হলে খেতে পারবে না আর এভাবেই পেয়ারাটা মাখিয়ে বেশ সাথে কচলিয়ে মানে রোগরে মাখবো যাতে সমস্ত মশলা ভেতরে প্রবেশ করে পেয়ারাটা ফ্রিজে ছিল তাই বেশ ঠান্ডা আর রিদ্ধি আসবে এখনও দু ঘন্টা পরে ততক্ষণে পেয়ারা ঠান্ডাটা ছেড়ে যাবে আর এটা কিছু সময় মেখে রেখে দেবো তাহলেই রেডি পেয়ারা মাখা ও আসলে একটু ও বাগান থেকে ধনে তুলে আনবে বলেছিল তো ধনেপাতা পাতা যখন তুলে আনবে তখন ডাইরেক্ট ধুয়ে ওর মধ্যে কুচিয়ে দিয়ে দেবো এই লঙ্কাটাকে ভালো করে ডলে নিচ্ছি আর সত্যি জিবে জল চলে আসে আর মুখে যখন অরুচি থাকে না তখন এই খাবারটা যে ক্রিপিও আগে আগে দেখতাম স্কুল গেটের সামনে পেয়ারা কাকু মাখা বসতো পেয়ারা মাখা বসতো অনেক কাকুরা নিয়ে আবার পাড়াতেও আসতো পাড়ায় পাড়ায় ভ্যানের মধ্যে করে পেয়ারা কদবেল আমড়া শশা এগুলো মাখা করে দিত তো সেটা অনেকটাই পয়সা নিত কারণ আর ঘরে যদি আমরা পেয়ারা কিনে এনে মেখে খাই সেটা কিন্তু অনেকটা পরিমাণও হয় তো এরকম পেয়ারা মাখা কিন্তু মুখের রুচি ফেরানোর জন্য ভীষণ উপকারী আর কাশন্দটা আমি একটু বেশি দিয়েছি চাইলে নাও দেওয়া যায় আর দিলে কিন্তু টেস্ট ভালো লাগে তো এভাবে আমি পেয়ারা বেশিরভাগ সময় মাখি বাড়িতেই মাখি আর এখানে অতটা পেয়ারার ভর্তা পাওয়া যায় না এখন দুপুর দুটো মতো বাজে ভাত সকালে অল্প করে খেয়েছি তাই আবারও আমি আর রিদ্ধির বাবা ভাত খাবো আর এই যে গরম গরম পাপড় ভাজা ভেজে নিয়েছি ডাল পালং শাকের তরকারি চালতার চাটনি এগুলো তো ছিলই বাবা আর আমি দুজনে এক থালায় খেয়ে নেবো আর এই যে রিদ্ধি চলে এসেছে স্কুল থেকে ওকে একটা টুকরো পেঁপে দিলাম পেঁপে খেতে ভীষণ পছন্দ করে ভীষণ মিষ্টি তো ওই জন্যই খায় মিষ্টি যদি না হতো তাহলে আর খেতো না আর এই যে পেঁপে মাখা একটা লেবুও ছিল ভাবলাম রোদে বসে বসে ওকে খাওয়াবো এই যে তুলে নিয়ে এসছে মেয়েটা এখন ছাদে যাবো হ্যাঁ ছাদে গিয়ে মা মেয়ে কী হলো স্কুলে ওকেও তো একটু সময় দিতে হয় তাই গল্প শুনবো আর দুজনে রোদ পোহাবো সাথে কমলা লেবু আর পেয়ারা মাখা খাবো তো বললাম ওকে এমনি কমলাটা খেয়ে নিতে তো খেলো না বলছে না মাখিয়ে খাবো মাখিয়ে খেলে বেশি টেস্ট লাগবে তাই যথারীতি ওর কথাই শুনলাম বাচ্চাদের কথা মাঝে মধ্যে শুনতে হয় ওদের কথাতেও মানে কথাগুলোকেও প্রাধান্য দিতে হয় তো তারপরে ও ওই কমলা লেবুটা খোসা ছাড়িয়ে ও মধ্যে দিয়ে চটকে মাখতে গেল এমনও চোটকিয়ে না মেখে কুয়াগুলো খুলে খুলে মাখো তাহলে ভালো লাগবে খেতে তারপরে আমি খুলে মাখিয়ে দিলাম ওকে ছোটো বাচ্চা তো ও আর ভীষণ টক খেতে পছন্দ করে ঋদ্ধি ঠিক আমার মতোই আমি ছোটোবেলায় ভীষণ টক খেতাম তেঁতুল খেয়ে জিপে ঘা হয়ে গেছিলো এরকম একটা অবস্থা তাই এখনও খাই তবে কম ঋদ্ধি আর একটু বড়ো হলে কিন্তু আরও টক খাবে মানে এখন যে পরিমাণ টকটা খায় ও আরও বড়ো হলে আরও টকটা খাবে মনে হয় কারণ আমিও ওর মতোই ছিলাম আর এই যে আর কেউ খায় না বাড়িতে এসব মাখা টাকার জিনিস খেতে জানেও না আর এরা খায়ও না যেতে হবে ঋদ্ধি আমার মতোই হয়েছে আমিও মাখা খেতে পছন্দ করি ও মাখা খেতে পছন্দ করে তো বাংলাদেশি যারা আছেন তারা হয়তো ভর্তা বলেন এটাকে আমরা ইন্ডিয়ানরা এটা মাখাই বলি পেয়ারা মাখা পেয়ারা মাখা আমরা মাখা চালতা মাখা এগুলো সত্যি দেখলেই জীবে জল চলে আসে আর এই যে রোদে বসে বসে খাবার কিন্তু মজাই আলাদা তেঁতুলগুলো আমি কম একটু মেখেছিলাম কারণ প্রচুর মাটি মেখে দিলে পেয়ারাগুলো টক হয়ে যাবে লাস্টে এমনি শুধু শুধু খাবো বলে কিছুটা আলাদা রেখে দিয়েছিলাম আর এই যে লাস্ট লাস্টে যে জুসটা পড়েছিলো ঝোলটা পড়েছিলো সেটা এরকমভাবে চুমুক দিয়ে না খেলে কিন্তু এর তৃপ্তিই আসবে না এখন সন্ধে পাঁচটা বাজে সন্ধে না বলা চলে আবার না সন্ধে হয়নি সবার ঘরে এখন এখনও সন্ধে বলেনি তার আগে চা আর মুড়ি নিয়ে হাজির হলাম তো কাসন্দ দিয়ে মুড়ি মাখা সাথে কুচনো পেঁয়াজ ধনে পাতা এগুলোও ছিল তো সব মিলিয়ে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে